পবিত্র রমজান মাসে সেহরি এবং ইফতারে সুস্বাদু খাবার খাওয়া দিচ্ছে আপনার হতেই পারে। অবশ্য বেশিরভাগই এই এক মাসে কয়েক কেজি ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ সময় ইফতারে নানা রকম উচ্চ খাবার, বিশেষ করে ভাজা খাবার এবং মিষ্টি খাবার খাওয়ার ফলে অনাকাঙ্ক্ষিতভাবে ওজন বৃদ্ধি পেয়ে যায়। আপনি যদি রোজার মাসে সেহরি ও ইফতারে খাবারের দিকে খেয়াল রাখতে পারেন তাহলে ওজন কমানো বেশ সহজ হয়ে যাবে। চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো। সেহরির জন্য কি খাবো আমরা? 2 গ্লাস পানি, 5 থেকে 7টি ভেজানো বাদাম, 1টি আখরোট এবং আপনার পছন্দের 1টি ফল দিয়ে সেহরি শুরু করুন। পুষ্টিবিদ মোহিতার মতে আপনি আপেল, পেঁপে, ডালিম, আঙ্গুর থেকে বেছে নিতে পারেন যে কোনো পছন্দময় আপনার ফল। 2, আপনার পছন্দের সবজির সঙ্গে 3টি ডিম রান্না করে এবং 1টি টোস্ট বা পরোটার সঙ্গে মুড়িয়ে নিন। বিশেষজ্ঞ বলেছেন যে ডিমের পালং শাক, মাশরুম, বেলমরিচ বা টমেটো যোগ করতে পারেন, এরপর সেটি খেয়ে নিতে পারেন। ইফতারের জন্য কি কি খাবেন? 1, খেজুর দিয়ে রোজা ভাঙুন, তারপরে 1 গ্লাস পানি, ডাবের পানি, লাচ্ছি ইত্যাদি খান। 2, এরপরে 1 কাপ চা এবং কিছু ভাজা ছোলা খেতে পারেন। রাতের খাবারের জন্য কি খাবেন? 1 কাপ মুরগি বা মাছ বা চিংড়ি রাখুন। 2, 2 কাপ ভাজা বা ফাঁপানো সবজি যোগ করুন, সালাদও খেতে পারেন। 3, কিছু ভাত বা রুটি নিন। 4, মিষ্টি বা চকলেটের 1টি ছোট টুকরো ডেজার্টের জন্য নিতে পারেন। রমজানে ওয়ার্কআউট খাবারের পরিকল্পনা। সন্ধ্যায় রোজা ভাঙ্গার পর অন্তত 1/2 ঘন্টা ব্যায়াম করা বা দ্রুত হাঁটার পরামর্শ দেওয়া হয়। পুষ্টিবিদ মোহিতা আরও বলেছেন যে আপনি বাড়িতে কিছু ওজন উত্তোলন বা কম প্রভাবের কার্ডিও করতে পারেন। জিমে যাওয়ার আগে বা হাঁটতে যাওয়ার আগে 1টি কলা খান। ওয়ার্কআউটের পরে আপনি পানির সঙ্গে প্রোটিন পাউডার মিশিয়ে খেয়ে নিতে পারেন।